পানি তো লে মুমের বাতি বাও বাতাসে নিবে না আমার বাবাই হালকা দিলে ওযু গোসল লাগে না আমার বাবার জিকির করলে ওযু গোসল লাগে না এই ভিডিওটা রাতে কি বাবা বলবে এটা কোন বাবা ভিডিও এটা তো আমাগো তাহেরি বাবার জিকির তাহেরি বাবার জিকির তাহেরি বাবার জিকির দর্শক শ্রোতা আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি যেটি দেখার পর আপনাদের চোখ মাথা উঠে যাবে মানুষ কত নাম্বার খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে আমার কলেজের বন্ধুরা এই ভন্ড এদের মতো ভন্ড যারা কিনা সবসময় এদের মতো ভন্ড যারা কিনা সবসময় মহিলা মানুষ নিয়ে পুত্তি করে ওরা কিসের বাবা হলো একটু আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে এটাই এরা ভন্ড বাবা ছাড়া এদেরকে আর কি বলা যাবে আর কি বললে ওরা খুশি হবে প্রিয় দর্শক শুধু আপনার ভিডিও পড়ছে দেখতে পাচ্ছেন এরা হলো ভন্ড হেবে এগুলো কি শুরু করছেন হ্যাঁ না 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 আমি তো এমনিতে এমনি আমার বাবা গোর নাম ধরে হ্যাঁ আমার পীর গোর নাম ধরে আমাদেরকে ভন্ড সাজাচ্ছেন আপনি এগুলো কি করছেন ঠিক আছে আপনি যেহেতু আসছেন আপনি একটু বসেন আপনার সাথে কিছু কথা বলবো সেই কথাগুলা এই যে আপনার সামনে তো ভন্ড বলা যাবে না কারণ আপনি তো একজন পীর ভক্ত লোক এই যে দেখেন ওরা এই যে নাচানাচি করতেছে এই যে গান বাজনা করতেছে আচ্ছা এটা আপনার চোখে মানে কেমন পড়ে একটু বল আরে সাংবাদিক সাহেব আপনি এগুলো কি উপস্থাপনা করছেন আপনি তো আমাদেরকে মানে একদম পছাই লাইতাছেন আরে আমার চোখে তো আমার বাবা সাধু জয় বাবা জয় বাবা আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক আমরা পীর ভক্ত আমরা মুর্শিদ ভক্ত যারা আছি এরা সবসময় জিকির আল্লাহ করি যারা পীর ভক্ত আছি আমরা সবসময় দয়ালে ডাকি গুরুরে ডাকি আমার মুর্শিদরে ডাকি একটা গান শোনেন নাই হ্যাঁ শোনেন নাই গান একটা সেই গানটা কি জানেন আপনি পানি তলে মুমের বাতি বাও বাতাসে নিবে না আমার বাবাই হালকা দিলে ওযু গোসল লাগে না পানির তলে মুমের বাতি বাও বাতাসে নিবে না আমার বাবাই হালকা দিলে ওযু গোসল লাগে না আমার বাবার জিকির করলে ওযু গোসল লাগে না বুঝছেন বুঝছেন আচ্ছা মানলাম আপনার কথা তাহলে আরেকটা ভিডিও দেখে আপনারে এই ভিডিওটা রাতে কি বাবা বলবে এটা কোন বাবা ভিডিও এটা তো আমাগো তাহেরি বাবা তাহেরি বাবার জিকির তাহেরি বাবার জিকির তাহেরি বাবার জিকির বুঝছো তাহেরি বাবার জিকির এই জিকির আপনি দেখেন নাই আপনার সাংবাদিক মানুষ আপনি টিভি চ্যানেল আপনি এই যে নিউজ চ্যানেলগুলো দেখেন নাই আমার তাহেরি বাবা তো একদম কলিজা ঠান্ডা করা জিকির করে যে জিকির একবার শুনলে মনটা ঠান্ডা হয়ে যায় আপনাকে শুনেন না এগুলা স্যার ঠিক আছে আপনি অনেক ধন্যবাদ জানাই দয়া করে আপনি পায়ে দুইটা ধরি আপনি এখন যান আমি কিছু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু যান আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু সমস্যা হচ্ছে আপনার যেহেতু সমস্যা হচ্ছে কথা বলতে আমার সামনে তাহলে আমি চলে যাচ্ছি আপনি বলেন কিন্তু একটা কথা মনে রাখবেন সাংবাদিক সাহেব আমরা লুচা হইতে পারি খারাপ হইতে পারি সব হইতে পারি মাগিবাজি করতে পারি কিন্তু আমরা কিন্তু বন্ড না বুঝছেন যা বলবেন একটু দর্শকদের সামনে একটু সেভ করে বলবেন এতটুকু আমাদের পছায়েন না বুঝছেন আসি যারা মরিদ ভক্ত যারা দয়াল ভক্ত আমাকে স্মরণ রেখো দয় 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 গুরু দয় গুরু আসি প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিছু ভিডিও ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ভালো কিছু আছে এই কি পীর বাবাদের নাচ আর এই কি পীর বাবাদের গান আর এই বন্যামদের নাচানাচি করা কি মেয়েদের নিয়ে নাচানাচি করা একে বলে পীর বাবা একটা জিনিস বুঝতেছি না যেটা হলো একটি মাহফিলে মানুষ যাবে জিকির আশ্রা করবে শুধু কলফে আল্লাহর নাম জ্বলবে আল্লাহ 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 সেখানে মানে কি আর বলবো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এখন আবার দেখবেন কিছু কিছু যারা এই বন্ড পীরদেরকে ভালোবাসে এই বন্ড পীরদের ভক্ত ওরা দেখবেন কমেন্ট বক্সে এসে ওরা উল্টা পাল্টা কমেন্টস করা শুরু করে দিবে কারণ ওদের বাবাকে ওদের পীরকে ওদের মুর্শিদকে আমরা এই বন্ড বলছি আসলে কি বন্ড বলাটা কি আমাদের অপরাধ এই বন্ডদেরকে বন্ড বলা কি আমাদের অপরাধ
প্রিয় দর্শক শ্রোতা, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কি কথা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেটি হলো ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।